এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর, দিল্লিত করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু অসম কন্যার। দিল্লির গঙ্গারাম হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করলে অসমের জয়িতা ভট্টাচার্যয়। ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্বন্ধের বিশেষজ্ঞ আছিল জয়িতা। প্রতিষ্ঠিত সাইবার বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্যর পত্নী আছিল জয়িতা। যা 15 বছর ধরে অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষক হিসাবে কর্মরত আছিল জয়িতা। আমি পুনর্বার নিউজ নেটর দর্শকগুলোক দিব বিচারিছো এই মুহূর্তের এক বিশেষ খবর, দিল্লিত করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু অসম কন্যার। দিল্লির গঙ্গারাম হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করলে অসমের জয়িতা ভট্টাচার্যয়। ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্বন্ধের বিশেষজ্ঞ আছিল জয়িতা। প্রতিষ্ঠিত সাইবার বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্যর পত্নী আছিল জয়িতা। যা 15 বছর ধরে অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষক হিসাবে কর্মরত আছিল জয়িতা। এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর, দিল্লিত করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু অসম কন্যার। দিল্লির গঙ্গারাম হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করলে অসমের জয়িতা ভট্টাচার্যয়। ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্বন্ধের বিশেষজ্ঞ আছিল জয়িতা। প্রতিষ্ঠিত সাইবার বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্যর পত্নী আছিল জয়িতা। যা 15 বছর ধরে অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষক হিসাবে কর্মরত আছিল জয়িতা। আমি পুনর্বার নিউজ নেটর দর্শকগুলোক দিব বিচারিছো এই মুহূর্তের এক বিশেষ খবর, দিল্লিত করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু অসম কন্যার। দিল্লির গঙ্গারাম হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করলে অসমের জয়িতা ভট্টাচার্যয়। ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্বন্ধের বিশেষজ্ঞ আছিল জয়িতা। প্রতিষ্ঠিত সাইবার বিশেষজ্ঞ সুবিমল ভট্টাচার্যর পত্নী আছিল জয়িতা। যা 15 বছর ধরে অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষক হিসাবে কর্মরত আছিল জয়িতা।